উত্তাপ বিরাজ করে, সেই উত্তাপ এবং উত্তেজনা কখনো কখনো সহিংসতায় পরিণত হয়, যেটা আমাদের কাছে মোটেই কাম্য নয়। আমি বিশ্বাস করি এবং দেখেছি যে মাঠ পর্যায়ের যে সকল কর্মকর্তা এ কাজে দায়িত্ব গ্রহণ করেছেন, তারা তাদের যথাসাধ্য প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করেছেন। যেখানে তাদের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না, নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল, সেসব জায়গার নির্বাচন তারা স্থগিত করেছেন। এভাবে গত প্রায় 8,500 নির্বাচন কেন্দ্রের মধ্যে 16 থেকে 18টি নির্বাচনী কেন্দ্রের নির্বাচন সম্পন্ন করতে পারেনি। তার মানে আমরা দেখেছি যে 0.16% ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। আমরা দেখেছি যে কোথাও কোথাও মারামারি হয়েছে, খুন জখম হয়েছে, এবং তারপরেও স্থানীয় প্রশাসন পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আবার নির্বাচন চালু করেছে এবং সেই নির্বাচনের ফলে বিপুল সংখ্যক লোক উৎসবমুখর পরিবেশে এবং প্রতিযোগিতামূলক পরিবেশে ভোট প্রদান করেছেন। সে কারণে আজকের এই অনুষ্ঠানটা দুভাগে বিভক্ত করব। মূলত একটা হলো যে প্রাথমিক পর্যায়ে আপনারা দায়িত্ব পালন করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে যে নির্বাচনগুলো আছে সেগুলো এই যে একটা পর্যায়ের নির্বাচন হয়ে গেল সেগুলোর অভিজ্ঞতার আলোকে সেখান থেকে যদি কোনো ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলোকে সামাল দিয়ে আবার নতুন পর্যায়ে নতুনভাবে পরবর্তী ধাপের নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব পালন করার জন্য আপনাদের সাথে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব, আপনাদের সাথে মত বিনিময় করবো এবং মত বিনিময় করে পরবর্তী পর্যায়ে নির্বাচন কীভাবে করা যাবে সেই জাতীয় প্রশাসনিক এবং ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব। প্রাথমিক পর্যায়ের নির্বাচনের যে বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করেছি তার মধ্যে আমরা দাবি করি যে নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে এবং তার ফলে 74% লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা করোনার প্রভাবের কারণে নির্বাচন নিয়ে একটু কষ্টের মধ্যে আছি বলা যেতে পারে, কারণ স্বাভাবিক সময়ে আমরা হয়তো 300-350 এই এর বেশি নির্বাচন করার প্রয়োজন হতো না। মূলত 2020 সালের মার্চ থেকেই আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ডিউ হয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা নির্বাচন কাজ শুরু করেছিলাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচন আর সবগুলো নির্বাচন সম্পন্ন করতে পারিনি। একইভাবে করোনায় শুধু আমাদের নির্বাচন যে ব্যাহত করেছে তা নয়, এই করোনায় ব্যাহত করেছে স্কুলের লেখাপড়া, স্কুল পরীক্ষার সেগুলো এক জায়গায় পুঞ্জীবিত হয়েছে, আমাদের নির্বাচনগুলো এক জায়গায় পুঞ্জীবিত হয়েছে এবং আপনারা সকলেই যে দায়িত্বে আছেন যে ই পরীক্ষা যাকে বলা হয় নিয়োগ পরীক্ষা, এরকম শত শত নিয়োগ পরীক্ষা ডিউ হয়েছে, সেগুলো আপনাদের জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আপনারা যারা কর্মকর্তা আছেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ, তাদেরকে নিয়োগ করতে হয়। সে কারণে এই নির্বাচনগুলো সেট করতে, নির্বাচনের তারিখগুলো ঠিক করতে আমাদের এই সকল প্রতিষ্ঠানের সাথে এবং সরকারের সংস্থাগুলোর সাথে পরামর্শ করে সচিব এবং তার সচিবালয়ের কর্মকর্তাগণ নির্ধারণ করেছেন। এখন একসাথে এতগুলো নির্বাচনের চাপ পড়ায় আপনাদের উপরে চাপ পড়েছে, আমাদের উপরে তো আছি, সকলে মিলে এই যে একটা ক্রান্তিকালীন অবস্থা এটাকে মোকাবিলা করার জন্য আমরা সচেষ্ট আছি। বিগত নির্বাচনগুলো হয়েছে এই পরিবেশ পরিস্থিতির মধ্যেই, করোনার মধ্যে নির্বাচন হয়েছে, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে সেগুলো কীভাবে আরও সঠিকভাবে সার্থকভাবে উত্তরণ করা যায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আমাদের পরামর্শ হবে। এই দুটো উদ্দেশ্যে আজকের এই সভায় আয়োজন করা হয়েছে। তো এই পর্যায়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই, পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে মত বিনিময় করে আলোচনা করে পরবর্তী পর্যায়ে নির্বাচনগুলোর তারিখ এবং তাদের ব্যবস্থাপনা নির্ধারণ করব। এই পর্যায়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের